হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। 31 ডিসেম্বর, আজ আগামী দিন হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। 31 2022কে বিদায় জানিয়ে আর 2023কে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তো চলো আজকে দিনটা শুরু করি। আর একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকে রোদ্র উঠেছে, ওয়েদারটা ভালো আছে। তো আমাদের বাড়িতে অল্প অল্প এসেছে, পুরো রোদ আসেনি, ভালোই হয়েছে। তো এখন ফুলের টবগুলি একটু বের করে দিই, আজ কয়েকদিন হলো বের করতে পারছি না। এই যে দেখো, ফুলের টবগুলো বের করে দিয়েছি। আর দেখো, গাঁদা ফুলগুলি একদম মুচড়ে যাচ্ছে, শীতে রৌদ্র লাগছে না বলে মনে হচ্ছে। দেখো, আর চন্দ্রমল্লিকা ফুলের কলিগুলো দেখো কতটা বড় হয়েছে, পুরোপুরি এখনো ফোটেনি। তো দেখো, সকাল থেকে একদম নির্মহলে লোক আসছে 31 ডিসেম্বরে পিকনিকের জন্য, একদম গাড়ি অনেকগুলি গেল সকাল থেকে। তো বন্ধুরা, চলো রান্নাঘরে যাই, কি রান্না বান্না করছি না করছি তোমাদের শেয়ার করি কিছুটা মুহূর্ত, তো আজও করবো। তো চলো রান্নাঘরে যাই। বন্ধুরা, কালকে তোমাদের দেখিয়েছি লাউ এনেছে, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ কণ্ঠ হবে। তো এখন লাউটা কেটে নেব, প্রথমে লম্বা করে কাটবো, কি বলবো, ভাতাটা নাকি কাটতে নেই, আমার মা বলেছে, তার জন্য লম্বা করে কেটে ছোট ছোট পিস করে খোসাগুলি ছাড়াতে ভালো হয়। তো খোসাগুলিও ভাজা করবো, আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে। তো চলো লাউটা কেটে নিই, আর এখান দিয়ে গ্যাস শেষ পাল্টাতে হবে। বন্ধুরা দেখো, কড়াই বসাই দিলাম, এখন লাউয়ের খোসাগুলি ভাজা করবো, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম তেল, দিলাম লবণ, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখন লাউয়ের খোসাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিই, হলুদ দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিব, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রাখব। তো ঢাকাটা তুলে হলুদটা মিশিয়ে দিই, এটা জল উঠেছে, হলুদটা মিশিয়ে দিব এখন। আবার ঢাকা দিয়ে দেবো, জল উঠেছে, তো লাউ খোসাগুলি জল খেতে সিদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে নেব। বন্ধুরা দেখো, লাউয়ের খোসা আমি ভেজে নিয়ে তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন পুরন দিয়ে লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপর লাউটা দিয়ে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর দেখো কত জল উঠেছে। তো এই জলটা থেকে লাউটা সিদ্ধ হবে। তো এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট, তারপর দেব হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিলাম, দেব ধনে গুঁড়ো, আর দেব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে একটু নিচের দিকে দেখো মশলাটি দিয়ে দিচ্ছি, নাড়া দেব না, তো ডেকে দেব। তো ঢাকাটা তুলে এখন আবার দেখছি মশলাটা, মানে এই যে ভাপে ভাপে মিশছে কি না, তো মিশে গেছে, তারপর আবার নেড়েছি। আজকে কী রান্না বান্না করলাম, এই যে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করলাম, লাউ খোসা ভাজি করলাম, আর হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে। তো এই হচ্ছে রান্নাবান্না বন্ধুরা। তো অনেক বেলা করে স্নান করে জন্য চুলগুলো শুকাচ্ছে না, তো ছেড়ে রাখলাম চুলগুলো। তো কিছুটা জল দিয়ে দেব, ফুলের টবগুলিতে আর জল দেওয়া হয়নি, চা পাতা দিয়েছিলাম আজ। রৌদ্র চলে গেছে বন্ধুরা, জামা কাপড় গুলিও শুকায়নি, আমাকেও ওখানে দিলাম শুকায়নি, একে একে সবগুলি বারান্দায় এনে দিতে হবে। তো ঠান্ডা বলে আজ দুদিন কোথাও যাচ্ছি না বন্ধুরা, বাড়িতেই আছি।
তো খাওয়া দাওয়া হয়েছে অনেক আগে, তো টপগুলো এখন বারান্দায় আনবো, এনে একটু রেস্ট করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে চা করে নিয়েছে, তো দু কাপই নিলাম, আমি খাবো আর ছেলে খাবো, হাজব্যান্ড তো খায় না, তো মনে হচ্ছে যেন ঘুমিয়েছে কিন্তু ঘুমাইনি, মোবাইল দেখছিলাম, খেয়েছিলাম, ঘুম হয়নি। তো দেখো গুডে বিস্কিট 5 টাকা 5 টাকা আনলে লস হয়, তার জন্য এই যে এক প্যাকেট নিয়ে এসেছে 12টা, তো 5 টাকা কম রাখে, 5 12 60, তো 55 টাকা রাখে, তার জন্য একসাথে নিয়ে এসেছে। ছেলেকে দেবো আর আমি খাবো, তো চলো চাটা খেয়ে নিই বন্ধুরা, ধোয়া হচ্ছে, তো চাটা খেয়ে নিই বন্ধুরা, গরম গরম চাটা না খেলে আমি যাস না। তো বন্ধুরা চা খেয়ে নিয়েছি, তো চায়ের সাথে পুরো এক প্যাকেট বিস্কিট খেয়ে নিলাম, 6 পিস ছিল, দারুণ টেস্ট লাগলো গুড্ডে বিস্কুটটা। তো বন্ধুরা এইভাবেই পাশে থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি একদিন, যদিও একটু লেট হবে ওয়াশ টাইম কমপ্লিট হতে, যদি আমাকে আর একটু বেশি করে সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ একটু বেশি করে সাপোর্ট করো, তাহলে আমি একদিন সফলতা অর্জন করতে পারবো আর কি, ওয়াশটা করতে পারবো, একটা ধাপ এগোতে পারবো। তো চলো বন্ধুরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, থেকে যে বন্ধুরা আমাকে ভিডিও দেখে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা, আর যারা নিত্য আমার ব্লগ দেখছো সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা। ত্রিপুরা থেকেও আমার অনেক বন্ধু আছে আমার ব্লগ দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নিউ ইয়ার আসছে, সবাইকে অনেক অনেক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে, আজকে 31 ডিসেম্বর কে বিদায় জানিয়ে, 2022 কে বিদায় জানিয়ে, 2023 কে স্বাগত জানিয়ে আজকের মতন, টাটা, গুড নাইট।